দিনাজপুরে মেয়েকে জমি দেওয়ায় মাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে জানোয়ার ছেলে, পালিয়ে বেড়াচ্ছেন বাবা। পটুয়াখালীতে বাবা মাকে নির্যাতন করেছে পুলিশ ছেলে, অমানুষ ওই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। নেশার টাকার জন্য ছেলের সামনে মাকে বেধড়ক পেটাতো বাবা, নেশাগ্রস্ত বাবাকে খুন করেছে ছেলে। এবং ঝিনাইদহেতে জমি নিয়ে দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে খুন করেছে ছোট ভাই, এলাকায় শোকের ছায়া। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা প্রধান প্রধান কিছু সংবাদ শিরোনাম। চলুন এবার যাওয়া যাক বিস্তারিত সংবাদে। দিনাজপুরের ফুলবাড়িতে মেয়েকে জমির অংশ দেওয়ায় ছেলের নির্যাতনে হাসপাতালে ভর্তি হয়েছেন মা, আর ছেলের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বাবা। স্ত্রী জহুরা বেগম হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরালেও কাছে যেতে পারছেন না স্বামী তৈজুদ্দিন, ছেলের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন। হৃদয় বিতারকে ঘটনা ঘটেছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার 5 নং খয়েরবাড়ি ইউনিয়নের কিসমত লালপুর গ্রামে। সকালে ছেলের হাতে নির্যাতিত মা জহুরা বেগম ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন জহুরা বেগম বলেন, সম্প্রতি বাড়ির ভিটাসহ 159 শতক জমি তার 3 ছেলে ও 1 মেয়ের নামে লিখে দিয়েছেন। মেয়ের নামে জমি লিখে দেওয়ার সেই দিন থেকে 3 ছেলের মধ্যে একজন নবিউল ইসলাম বিভিন্ন সময় তাদের উপর অত্যাচার করে আসছেন। এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান কয়েক দফা সালিশ করে দিয়েছেন। কেন বারবার চেয়ারম্যানকে জানানো হয় সে কারণে ক্ষিপ্ত হয়ে বিকেলে বাড়ি ঘরে ভাঙচুর চালান নবিউল। বাধা দিতে গেলে বাবা তৈজুদ্দিন ও তাকে জহুরা বেগম শারীরিকভাবে লাঞ্ছিত করেন তিনি। এই ঘটনা বুধবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে সকালে ছেলে নবিউল ইসলাম তাকে মারপিট করে গুরুতর আহত করেন। ভুক্তভোগীর স্বামী তৈজুদ্দিন বলেন, তিনি বাড়িতে যেতে পারছেন না ছেলের ভয়ে, হাসপাতালেও ঠিকমতো থাকতে পারছেন না, আমাকে পেলেও আমার স্ত্রীর মতো মারপিট করবে, তাই ভয়ে পালিয়ে বেড়াচ্ছি, আমি ছেলের বিরুদ্ধে থানায় মামলা করব। অভিযুক্ত ছেলে নবিউল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বাবা মা যেহেতু তাদের মেয়েকে জমি দিয়েছে সেহেতু মেয়ের কাছে চলে যেতে হবে, এই বাড়িতে তাদের থাকার অধিকার নেই। খয়েরবাড়ি ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, কয়েক দফা বিচার করেও বিষয়টি সমাধান করা যায়নি, বিচার করার পরেও নবিউল ইসলাম ও তার ভাইয়েরা বাড়িতে গিয়ে আবারও তাদের বাবা মার উপর অত্যাচার করে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের ভর্তি। জহুরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, এই ঘটনার জন্য আমি আমার ছেলের বিচার চাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন বলেন, বিষয়টি জেনেছি, স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে পটুয়াখালীতে বাবার করা মামলায় কারাগারে গেছেন শিক্ষক ছেলে। বাবা মাকে নির্যাতনের অভিযোগে মোহাম্মদ মাহবুব আলম লিটনকে গ্রেফতার করে পুলিশ। রাতে পটুয়াখালী শহরে কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় মাহবুব আলম লিটনকে গ্রেফতার করা হয়। শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ আবুল হাশেম হাওলাদারের ছেলে লিটন, তিনি গলাচিপা উপজেলা আমখোলা ইউনিয়নের দক্ষিণ বাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহিদুল ইসলাম রকি জানান, মোহাম্মদ আবুল হাশেম হাওলাদার পটুয়াখালী জেলা পরিষদের উচ্চমান সহকারী প্রকৌশলী শাখায় চাকরি করতেন। 2007 সালে তিনি অবসরে যান। আবুল হাশেম কলেজ রোড এলাকার মৃথাবাড়ি সড়কে পরিবার নিয়ে বসবাস করতেন। লিটন বিভিন্ন সময়ে তার বাবার কাছে টাকা দাবি করতেন, কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে টাকা দিতে না পারায় লিটন ও তার স্ত্রী আকলিমা বেগম তার মা বাবাকে শারীরিক নির্যাতন করতেন। এক পর্যায়ে তার মা বাবাকে বাসা থেকে বের করে দেন। পরবর্তীতে লিটনের বাবা মোহাম্মদ আবুল হাশেম হাওলাদার একটি ভাড়া বাসায় উঠলে চলতি বছরের 4 ফেব্রুয়ারি ওই বাসায় গিয়ে লিটন তার মা বাবার উপর হামলা চালান। এই ঘটনায় মোহাম্মদ হাশেম হাওলাদার গত 7 ফেব্রুয়ারি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান প্রধান আসামি মাহবুব আলম লিটনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও আকলিমা বেগমের বিরুদ্ধে সমন জারি করেন। এর আগেও লিটনের বিরুদ্ধে তার বাবা মোহাম্মদ হাশেম হাওলাদার 2021 সালের 10ই অক্টোবর পটুয়াখালী সদর থানায় এবং চলতি বছরের 23শে জানুয়ারি পৌরসভায় লিখিত অভিযোগ করেন। অন্যদিকে নেশার টাকা না দিতে চাইলে ছেলের সামনে মাকে মারধর করতেন বাবা।
রাতেও মায়ের সঙ্গে এমন আচরণ করতেন বাবা। এতে ক্ষুব্ধ হয়ে ছেলে গতকাল রাতে ঘুমন্ত বাবাকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। ময়মনসিংহ নগরের কৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। নিহত বাবার নাম দুলাল মিয়া ওরফে দুলু, ছেলের নাম জয়। পুলিশ রাতে জয়কে গ্রেফতার করেছে। জয় প্রাথমিকভাবে বাবাকে হত্যার স্বীকার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুলাল মিয়া পুরনো জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করতেন। তার স্ত্রী একটি পোশাক কারখানায় কাজ করেন। নিজের রোজগার যথেষ্ট না হওয়ায় দুলাল নেশার টাকার জন্য স্ত্রীকে চাপ দিতেন। টাকা না দিলে তিনি স্ত্রীকে মারধর করতেন। গতকাল রাতে দুলালের স্ত্রী কাজ সেরে বাড়িতে ফিরলে দুলাল নেশার টাকার জন্য টাকা চান। টাকা না দেওয়ায় দুলাল স্ত্রীকে ঘরের বাইরে বের করে দেন। পরে জয় বাড়িতে ফিরে দেখতে পান তার মা ঘরের বাইরে। মাকে নিয়ে তিনি ঘরে যান। রাতে তিনি বাবার সঙ্গে ঘুমান আর তার মা মেঝেতে ঘুমান। রাতে জয় তার বাবাকে হত্যা করেন। রাতে ঘটনাটি জানাজানি হলে পুলিশ কৃষ্ণপুর এলাকার রেললাইনের কাছ থেকে জয়কে গ্রেফতার করে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ তালুকদার বলেন, মাকে নির্যাতন করায় জয় তার বাবার উপর ক্ষিপ্ত ছিলেন, এ কারণে তিনি তার বাবাকে হত্যা করেছেন বলে পুলিশকে বলেছেন। জয়কে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামের ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই মকবুল হোসেন মোল্লা খুন হয়েছেন। দিবাগত রাতে ঢাকার আল হেলাল প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মকবুল হোসেন উপজেলার ভগবাননগর গ্রামের মঈনুদ্দিন মোল্লার ছেলে। ভগবাননগর গ্রামের সাবেক মেম্বার জাহাঙ্গীর হোসেন জানান, বৃহস্পতিবার 8 শতক জমির দখল নিয়ে ছোট ভাই মনিরুল ইসলাম ও বোন পারভিনা খাতুনের সঙ্গে তর্ক বিতর্ক হলে ছোট ভাই, বোন ও দুই ভাগ্নের নেতৃত্বে হামলা করে। এতে বড় ভাই মকবুল হোসেন মোল্লা গুরুতর আহত হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার আল হেলাল প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশের ভাগ্নে রাশিদুল ও ছোট ভাইয়ের স্ত্রীকে গ্রেফতার করেছে স্থানীয় ইউপি মেম্বার আব্দুস সাত্তার। বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা মঈনুদ্দিন নামে রেকর্ড হওয়া 8 শতক জমির ওপর মকবুল হোসেন ঘর তুলতে যায়। এ সময় বাধা দেন ছোট ভাই মনিরুল ইসলাম, বোন পারভিনা খাতুন, ভাগ্নে তৌহিদুল ও রাশিদুল। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এই ঘটনায় নিহতের স্ত্রী আলিয়া খাতুন 7 জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ দুজনকে গ্রেফতার করেছেন, অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও যশোরের রেললাইনের পাশ হতে লাবলু নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। পরিবারের দাবি, ছোট ভাইয়ের খুনের মামলার বাদী হওয়াতেই বড় ভাই লাবলুকে খুন করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিতাজুল ইসলাম জানান, নিহত লাবলু আফিল গ্রুপের ডিমের সেক্রেট সেক্টরে চাকরি করতেন। বৃহস্পতিবার রাত 9:30 দিকে লাভলু কাজ শেষে বাড়িতে গিয়ে গোসল, খাওয়া দাওয়া শেষে পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে যান। তারপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে রেললাইনের পাশে আসাদের আমবাগানে লাভলুর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাভলুর মরদেহ উদ্ধার করে। নিহত লাভলুর পরিবার ও স্থানীয় প্রতিবেশী সূত্রে জানা যায়, লাভলুরা 3 ভাই ও 1 বোন। বড় ভাই বাবলু ট্রেনে কাটা পড়ে মারা যান। ছোট ভাই মনি 4-5 বছর আগে দুর্বৃত্তদের হাতে খুন হয়। ছোট ভাইয়ের খুনের মামলায় নিহত লাভলু পরিচালনা করতেন বলে জানা যায়। এর জেরে লাভলুকে হত্যা করা হতে পারে বলে মনে করছেন নিহতের স্বজন ও প্রতিবেশীরা। নিহত লাভলু যশোর উপজেলার সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা কলোনিপাড়া মধ্যপাড়া আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে নিহতের মরদেহ 250 শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। সুপ্রিয় দর্শক, ইসলামে আছে মেয়েকে সঠিকভাবে সম্পত্তি বণ্টন করতে হবে। এখনকার বাবা মায়েরা সেটা একেবারেই করে নাই। কিন্তু দিনাজপুরের ওই ঘটনায় লম্পট ওই ছেলের সবাই কঠিন শাস্তি চাচ্ছে এবং ওই মেয়েকে সঠিকভাবে সম্পত্তি দেওয়ার দাবি করছে এলাকাবাসী। আপনিও তাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখুন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। ধন্যবাদ সবাইকে।